নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে আলু পটল দিয়ে ছানার ডালনা বানিয়ে দেখাবো। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে চলো আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। আলু পটল দিয়ে ছানার ডালনা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 10-12টা পটল। পটলের গায়ে আমি সামান্য একটু খোসা রেখে রেখে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দেখো, আমি নিয়েছি 300 গ্রাম পরিমাণের ছানা। ছানাটাকে কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি ছানাটাকে একটু মেখে নেব। তো মাখার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ময়দা। এবার সমস্ত কিছু খুব ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে। ছানার মধ্যে যদি কোনো রকম একটু জল থেকে থাকে তাহলে কিন্তু ছানাটা একদম নরম হয়ে যাবে, আর এটা ভাজতে গেলে কিন্তু ছানার বলগুলো ভেঙে যাবে বা ঝোলে দিলে তো একদমই ভেঙে যাবে। তাই জন্য ছানার থেকে খুব ভালো করে জল ঝরিয়ে প্রথমেই নিতে হবে। তো এইভাবে ডোলে ডোলে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখো, এখানে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই ছানার থেকেই আমরা কোফতাগুলো তৈরি করব। ছানার থেকে খানিকটা অংশ নিয়ে এইভাবে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে গোল করে তারপরে আমি একটু চ্যাপ্টা মতো করে দিচ্ছি। তো এইভাবেই আমি সমস্ত ছানার কোফতাগুলোকে তৈরি করে নেব। তো দেখো, এখানে আমি সমস্ত ছানার কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। এর শেপগুলো কিন্তু নিজেদের ইচ্ছে মতো ছোট বড় গোল যেরকম খুশি সেরকমই কিন্তু করা যায়। আমি এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো। সমস্ত কিছু একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, এখানে আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছানার কোফতাগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি পুড়ে না যায়, হালকা একটু গরম হলেই চলবে। কোফতাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে উল্টাতে গেলে এগুলো ভেঙে যাবে, তাই জন্য এক পাশ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর এগুলোকে খুব আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। সমস্ত ছানার কোফতাগুলোই কিন্তু খুবই নরম, তাই জন্য এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তো দেখো, এখানে আমার এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে খুব হালকাভাবে কোপ্তাগুলোকে উল্টে দিচ্ছি। কোপ্তাগুলো কিন্তু একদম কড়া করে ভাজতে হবে, না হলে এটা যখন আমরা পরবর্তী সময়ে ঝোলের মধ্যে দেব তখন কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা থাকে। তাই জন্য কোপ্তাগুলোকে আমাদের একদম কড়া করে ভেজে নিতে হবে। তো দেখো, এখানে সমস্ত ছানার কোপ্তাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু একদম কড়া করে ভেজে নিতে হবে। তো কোপ্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো দেখো এখানে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি পটলগুলো দিয়ে দেব এবং পটলগুলোকেও একদম নরম করে ভালো করে ভেজে নেব। তো দেখো, পটলগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে করে পটলগুলোকে ভাজতে হবে। তো এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি পটলগুলো তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা।
এবার দিয়ে দেবো গরম মশলা ফোড়ন। তো এখানে আমি যেমন নিয়েছি দুটো এলাচ, একটা দারচিনির টুকরো আর দুটো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো গোটা জিরে। এই ছানার কোপ্তা কারিটাতে কিন্তু গোটা জিরের ফ্লেভারটা খুবই ভালো আসে। ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো আদা বাটা। আদা বাটাটা তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা তেলের মধ্যে দিলেই কিন্তু তেলটা প্রচণ্ড ছিটকে ছিটকে আসে, তাই জন্য সামান্য একটু লবণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। একটা টমেটো আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। আর দিয়ে দেব আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বাটিতে, সেই মশলাটা। সমস্ত কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে, তেলটা ওপর দিকে একদম ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল, তার সাথে দিয়ে দিচ্ছি এক টিস্পুন চিনি। সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার ঢাকা দিয়ে এটাকে মোটামুটি 8-10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব। 8-10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো এখানে আমাদের আলু পটলটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ যেহেতু আমরা এরপরে ছানার কোপ্তা অ্যাড করব, তাই জন্য গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবার ঢাকা দিয়ে মোটামুটি 5-6 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে আমাদের আলু পটল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছানার কোপ্তাগুলো। ছানার কোপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু 2 মিনিটের জন্য এটাকে ফোটাতে হবে। এর বেশি ফোটালে ছানার কোপ্তাগুলো যেহেতু গ্রেভিতে দিলেই নরম হয়ে যাবে, তাই জন্য এটা ভেঙে যেতে পারে। তাই জন্য 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এখানে আমাদের আলু পটল দিয়ে ছানার কোপ্তা বা আলু পটলের ছানার রসা একদম রেডি। এটা নিরামিষের দিনে একদম পারফেক্ট একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগে ভাতের সাথে রুটির সাথে খেতে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। বাই।